হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনন্দাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালো আছি। একটু রেডি হব। অ্যাকচুয়ালি আজকে আমাদের দুটো নিমন্ত্রণ পড়েছে। একটা হচ্ছে, যেহেতু আজকে 14ই নভেম্বর, আজকে আমার মামার ছেলের জন্মদিন, শিশু দিবসের দিন ওর জন্মদিন, তো সেই একটা নিমন্ত্রণ আছে। আর আমার বান্ধবীর বাড়িতেও আমাদের নিমন্ত্রণ আছে। তো কোনটা করব মানে ডিসাইড করতে পারছি না। একদিনে দুটো পড়েছে, দু জায়গাতেই যেতে হবে, দুটোই খুবই ইম্পর্টেন্ট। তো আপাতত এখন বাজে বেলা 12টা, আমি এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। এতটা তাড়ার মধ্যে ছিলাম, বাড়ি থেকে না আর ব্লগটা করতে পারিনি। তো আমি এখানে একটা জুতোর দোকানে এসেছি, ছেলের জন্য একটা জুতো কিনবো বলে। তাই জুতো কিনে তারপরে যাব। তারা দিচ্ছিল, তাই জন্য আর ব্লগটা করতে পারিনি। তো এখন জুতোর দোকান থেকে জুতোটা কিনে নিয়ে তারপরে আমরা যাব। জুতো কিনেছে সেটা না দেখালে হয়, তাই পাটাই বাড়িয়ে দিয়েছে দেখানোর জন্য। তাই এত ধুলো, তাই জন্য মাথার মধ্যে এটা বেঁচিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি, যাই ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কারোর বাড়ি গেলে মিষ্টি তো নিতেই হয়, তাই জন্য দোকানে দাঁড়িয়েছি মিষ্টি নেবো বলে। আর আমারও রসমালাই দেখে খুব লোভ লাগলো, আমিও একটু রসমালাই খেয়ে নিলাম। চলে এসেছি সেই বান্ধবীর বাড়ি। এই হেলমেট ফেলমেট কিছু রাখা হয়নি। বেগুন ভাজা, বেগুন ভাজা করছি, বেগুন ভাজা। আমার এই বান্ধবীর বর দারুণ রান্না করে, দারুণ মানে ভীষণ ভালো রান্না করে। যে কোনো কোনো কিছু বেশি কিছু রান্না করতে হলেই মানে ভালো অন্য কোনো আইটেম আমার এই বান্ধবীর বরই রান্না করে। খাবো ও খায় না, আমি খাবো। আমার এই বান্ধবীর সাথে পরিচয় আমার ছেলের মিশনে ভর্তি হওয়ার সুবাদে 2018 থেকে 2018-19 শুধু ওর সাথে আমার বন্ধুত্ব ছিল। 19 থেকে আমাদের ক্লাস যেহেতু আগে পড়ে, ওর ছেলে এখন 1-এ পড়ে, আমার ছেলে 2-এ, তাই জন্য ওর আর আমার ব্যাচটা আলাদা হয়ে গেছিলো। শুধুমাত্র একটা বছরেই আমাদের মধ্যে এতটা বন্ধুত্ব হয়ে গেছিলো যে মানে মনে হয় যেন আমরা ছোটোবেলার বন্ধু। তো ওরা যেহেতু দুজনেই সার্ভিস করে, তাই জন্য ওরা রবিবার দিনটা একটু ভালো মন্দই কিছু করে। ওরা যেরকম প্রচুর পদে রান্না করে, সেরকম লোককে খাওয়াতেও ওরা খুব ভালোবাসে। ওরা অনেক কিছু রান্না করেছিল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, দেশি মুরগির মাংস, চাটনি, মিষ্টি, পাঁপড়, অনেক কিছু। সব শুয়ে পড়েছে, এত ভালো মন্দ খাইয়েছে যে আর বসে থাকার মতো উপায় নেই, এখন শুয়ে পড়েছে। পিতক বাবু হয়ে শুয়েছে। এই শোয়ার স্টাইলটা কি গো? বললাম সোজা হয়ে শুতে বাবু হয়ে শুয়েছে। তুই কি করছিস? এই কি করছিস? তোমার ভাইয়ের জন্য কিন্তু, হ্যাঁ এখন ঘুমিয়েই পড়বো মনে হচ্ছে, আর বাড়ি যেতে পারবো না। তো বাড়ি যাবো বলে রাস্তায় বেরিয়েছি, বৃষ্টি পড়ছিলো, তাই জন্য বান্ধবীর ছেলে রেনকোটটাই ছেলেকে পরিয়ে নিয়েছি। তাই দুজন একসাথে হলে সারাক্ষণই এরকম করতে থাকে, কিন্তু ওরা একে অপরের খুব ভালো বন্ধু। যেহেতু আমরা একে অপরের ভালো বন্ধু, ওরাও খুব ভালো বন্ধু। তো ওদের বাড়ি থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি বিশালে। বিশাল থেকে ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনবো, কারণ তোমাদের তো আগেই বললাম যে আজকে ভাইয়ের জন্মদিন আছে, দু জায়গার নিমন্ত্রণ একসাথে পড়ে গেছে। তাই ভাইয়ের জন্মদিনের জন্য, ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনবো, তো তাই চুজ করছে এখানে প্রীতম। তো গেঞ্জিটা নিয়ে আমি বাড়ি চলে যাব। আমার আবার রাত্রে বাড়িও ফিরতে হবে, কারণ কালকে আবার ছেলের অনলাইন ক্লাসও আছে। এইমাত্র আমি বাড়ি এলাম, আর বিশালে গেছিলাম, দেখলেই এই গেঞ্জিটা আমি কিনে নিয়ে এসেছি। নেক্সট ভিডিও আসছে, জন্মদিনের ভিডিও। তো সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।